কয় হাতি পোকা। তো বন্ধুক সবাইকে মোর চ্যানেলত স্বাগত, সবাইকে আদরণীয় জানাই দন্দবত। আর আজ মই এই রোববার দিন মই কি গিয়েছিলাম বাড়িখান, আর তোমা দেখি থাকো ভিডিওখান। আর আজ এই ভিডিওটা রাজবংশী ভিডিওত কেনে বানালাম সেইটাও মই এটা মই জানাই দিছো ভিডিওখান, আর তোমালোকে দেখি থাকো ভিডিওখান লাস্ট অবধি। এই চাউল বাসাটাও একটা সমস্যা, হ্যাঁ না, ঘরত মানছি না থাকলে যা হয় সেঙ্গা মানছি গেলে সালাই দুঃখ কায় খতম নি হতা বে। এই যে এলা চাউল বাসা খায়, এটা এই যে পোকা আছে, পোকা আছে ছোট 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 পোকা, তো চাউলটা এমন করে বাসা খাবে মোর। এই যেমন এই যে কালা কালা মরা চাউল, এটা এমন করে বাসা খাবে। তাহলে মুই যাই আসলে আজ ভাত বানাবার, ভাত মানে সব যেমন না বানাই তো এটা দেখলে বুঝা যাবে লাস্ট অবধি কি কি বানাওয়া যায় আসলে আজ। যাই হোক মানছি না, এই যে এখন পোকা, এই যে এই যে এইগুলো পোকা বাসা খায় এমন করে, না বাঁচলে না এইগুলো বেমার সৃষ্টি করে দিবে। আচ্ছা এই এমন করে বাসাটা একটা সমস্যা, এই যে একটা পোকা, এই পোকাটা কি নাম কয় জানেন তোমার? এই পোকাটা হল হাতি পোকা। এই যে পোকাটা, এই এই যে এটা কয় হাতি পোকা, হাতি সুরের পোকা, এটা খালি চাউলতে থাকে। তো চাউল বাসাটা হয়ে গেল, মরালা চাউল গেলে আমি ধুম এলা জল ধুয়ে ভাত বানা খাবে, তো চাউলটাও কমসে কম দুই তিনবার ধোয়া খায়। তো চাউলটা হয়ে গেছে ধোয়া, এলা মুই দিম প্রেশার কুকারত বসে, প্রেশার কুকার না, প্রেশার কুকার কি হয় আইডিয়া না পাং, মানে কম থাকে চাউল একজনের চাউল, তো অল্প অসুবিধা হয় প্রেশার কুকার। আচ্ছা আজ প্রেশার কুকারে দিয়ে দেন, মানে ডেলি ডেলি হাড়িত বানালে, হাড়িত বানালে কি হয় একজনের চাউল না, তো প্রেশার কুকারটা হল বড়, তো প্রেশার কুকারটা বড় হওয়ার জন্য অল্প অসুবিধা হয়, তো এটাতে বানাই আজি। তো এলা মুই এলো জল দেন, জলটা ওই একটুবারে হয় ভালো দেওয়া লাগে, আইডিয়াটা কম কম পাং। একটা কাম করি, এটা একটা কাম করি, দুইটা আলু বের করি, ফ্রিজতে রাখা হয়েছে আলু, বেশি করে পড়ে এমনি মানছি না এই বাড়ির, আরো কাম বাড়ির চাই, এমন কথা হইল তো হইল, এটা ঠান্ডা জল আছে। তো এই আলুগুলো আগত মুখ আসার পরে হে প্রেশার কুকার দিয়ে আলু সিদ্ধ হবে, সবার আগত মর এই আলুগুলো ই করা খাবে, আলুগুলো আমাকে চাচা লাগবে, চাচার সিস্টেমটা হইলে এই যেটা হাতিয়ার আছে, হাতিয়ার দিয়ে এই যে আমাকে চাচা লাগবে। মুই আলু দিয়ে আসাম পাঁচটা ছয়টা আলু দিয়েছাম, কারণ এইটাই রাতে তো চলা খাবে, মশলাপাতিও তো ব্যবহার না হবো, আর এই খাওয়া খালে বেমারটা না হয়ে। তো আলু কয়টা তো কাটা হয়ে গেল, তো আলু কয়টা দেওয়া খাবে এমন করে জলত, তো মুইও দিলাম এই যে জলত, জল মোটামুটি এমন দেখা যায়, বেশি হলে কয়া দেন কমেন্টত কবার পান। তো যাই হোক স্যাংরা মানছি এমন আইডিয়া না হয়, কারণ এগুলা এক্সপার্ট বেশিরভাগ স্যাংরিগুলা, স্যাংরাগুলা খালি খাবারে পায় কবার গেলে। তো যাই হোক প্রেশার কুকার মধ্যে দিলুম বসে এমন করি, ঢাকনি খান হইলে এটা একটা ধুয়ে নেওয়া খাবে, আর তেল পোকা, তেল পোকা কী আছে হাঁটি যাওয়ারও পায় ধুয়ে নেওয়াটা বেটার। একটা দেখলে আমি আমাকে ঢাকিয়ে জালটা একদম কমে দেওয়া হবে, বেশি না লাগে, ও কমে দিলুম, তো এটা হয়ে থাকলা। তো সবাই ভাবি আছেন তোমরা যে আজ রাজবংশী ব্লগসে কেন ভিডিও বানাইছে, তো রাজবংশী ব্লগসটা হলে এটা মোর মাও দেওয়া ল্যাঙ্গুয়েজ, তো মুই রাজবংশীটাও মুই ভাল করে বাং, কমসে কম মুই চারটা থেকে পাঁচটা ল্যাঙ্গুয়েজ মুই ভাল করে কবার বাং। তো মুই ভাবি আসলাম অনেকদিন থেকে যে রাজবংশী ব্লগস একটা মুই বানাই, তো ব্লগস বানাই মানে বাইরত গেলে তো রাজবংশী ব্লগসটা না হয়ে, তো যেহেতু মুই বেশিরভাগ হিন্দি ব্লগস বানাই, তো যাই যায় মোর সাবস্ক্রাইবার আছে বেশিরভাগ হিন্দি বুঝি পায়, আর হিন্দি ভিডিওটা মোর বহুত দূর দূর অবধি দেখে, পাকিস্তান বাংলাদেশ নেপাল তো সব জায়গাতে দেখে। তো রাজবংশী ব্লগসটা মুই একদম মানে লোকালের জন্যই বানালাম প্রায়, যে আজি মুই কী করি আসুন, যেমন আজি হল সানডে, তো সানডে বাইরে যাওয়ার যে প্ল্যান নাই, তো নাই থাকার জন্য আর কি ঘরত থাকলাম, চুলিটাও কাটা হইল, দাড়িটাও ডিজাইন করা হইল, আর ভাত একলা একলা বানিয়ে আসুন, তো মাও নাই, মাও অত বাইরে গেছে আরও, তা হোক ভাতটা হইলে আলু সিদ্ধ ভাত, আর লগতে আচার দিয়ে গেছে দীপা দিয়ে, আমার আচার দিছে হ্যান্ডমেড আচার, তো বড়িয়া হয় একদম, মানে ধুনিয়া বানায় দীপা দিয়ে, তো এইটু লাস্ট ইয়ার দিছিল, তার আগর ইয়ারও দিছিল, একদম বড়িয়া হয় হ্যান্ডমেড হয়। যাই হোক আচার আলু সিদ্ধ পাঁপড়, পাঁপড় তো শেষে হয়েছে, এইটু দিয়ে খাম আরও আজি, দেখি না হোক তোমাকে দেখি থাকো ভিডিওটা শেষ অবধি। ফ্রিজে ঠান্ডা জলটা খান ততক্ষণ সিটি মারা অবধি, সিটি তিনবার মারার পরে চারবার মতলব মানে ভাতটা হয়ে যায় আর কি, ঠান্ডা জলটা ততক্ষণ খান শান্তি, গরমের অবস্থা
বহুত বিয়া করে আছে না গরম গরম দুই দিন থেকে এই জন্য সবাই কয় বিয়া করা বিয়া করা বিয়া না করলে বুঝবি এই যে বিয়া না করার জন্য এই অবস্থা আছে হয় না তো বিয়েটা করাই খাবে মা না থাকলে বহুত অসুবিধা হয় দেখা যায় আছে সিটি মারে নাই সিটি মারার পরে মই তিনবার সিটি মারার পরে মই একবার খুলি দেখি কেমন হয়েছে না হয়েছে এই তো অনেকদিন থেকে আমি ভাতও না বানা এই কয়েকদিন থেকে আমি বানিয়ে আসাম কাগজ বানাইছিলাম যখন আমি মেট্রিকের টাইম আছে তখন আমি ভাত সাত বানাইছিলাম তরকারি বানাবার পাইছিলাম তরকারি সব ভুলে গেছিলাম কেমন করে বানায় না বানায় সব ভুলে গেছিলাম তো এটা হয়ে থাক একবার মই কাপড়গুলো দেখে আসুন কাপড়গুলো কেমন শুকিয়ে আছে যেহেতু এটা অল্প জালটা কমে দেন চলো একবার কাপড়টা দেখে আসুন কাপড়গুলো কেমন হয়ে আছে না আছে কাপড়গুলো উল্টি না দিলে শুকিয়ে না আছে না তো কাপড়গুলো একবার করে উল্টি দেন সব এগুলো মরে ধোয়া হয়েছে যেহেতু আজ সানডে আর সানডে মানে অনেক কাম সবগুলাই মোটামুটি হচ্ছে তো এটাই মই লাস্ট সিটি মনে করে এটা খুলি দিন ভাত হয়েছে না না এটা মই দেখিনি মেলা যেহেতু জল বেশি আছে জলগুলো পড়ে গেল অনেক কিচেনটা মই অল্প লেতরা করে দিলাম এটা মরে সাফা করা হবে উপায় নাই এলাও হয় না এলাও জল বেশি হয়ে আছে এই জল টিপ 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 করে পড়ে আছে এমন খাওয়া বানালে খাবে কায় শুধু কো যারা সবর করো এই জন্য কই আমার দ্বারা হওয়ার নাই খাওয়া দাওয়া বানা একটা মুড়ুস লাগবে মুড়ুস আছে না নাই মুড়ুস নাই আজি সেটি মারে নিছে যতটুকু হওয়ার টমি এলা হাওয়াটা জাস্ট বাইর করে দেন ওটা থেকে বাইর করে দেখবে আমি চেক করাম ঠিক আছে না নাই সব ঠিক না তো এটা ঠিক থাকে অ্যাডজাস্টলি তবে এলা সময় নাই যেহেতু সময়টা পার হয়ে যায় আছে দুইটার উপরে চলে আসে ইউ তিনটা বাজে গেছে হ্যাঁ না তো তিনটা বাজে গেছে সময় তো বেশি সময় নেই তো এটা ঘুমাও লাগবে অল্প ভাত তো বড়িয়া দেখা যায় একদম একদম বড়িয়া টেনশন নাই একেবারে সুন্দর সুন্দর হয়েছে ভাতটা একটা হাতে ধামুই পুরা যার দাঁত না থাকে তাইও খাওয়ার পাবে এমন ভাত হয়েছে যেতে দিন হোক সুন্দর হয়েছে অল্প ঢাকি দেওয়া হবে হালকা তো হালকা ঢাকি তুলে ভাতটা অ্যাডজাস্ট হয়ে যাবে এটা তো এটা হোক মুই হাতাটা অল্প ধুয়ে নেন জল দিয়ে আলুটা একদম সুন্দর করে সিদ্ধ হয়েছে তো আলুগুলো মুই জায়গায় রাখি দেন এটা আলুটা লবণ মরুচ আর তেল তেল দিয়ে ছানিলে মজাটাই আলাদা লাগে তেল দিয়ে দেন ও তেলটাও বেশি পড়ে তো যে কি না হোক স্যাংরা মানুষের ভাত এমনই হয় তো এটা দেখাবে লবণ আর এটা দেখাবে লবণ এই যে তোমাকে যা কইছিলাম মুই এই যে এই বস্তুটা দিয়ে আলু ছানির সেই সুবিধা হয় একদম এম করে খালি ছানলে হয় বিরাট বড়িয়া এটা তা আলুটা এই জায়গাতে দিয়ে দেন সুন্দর খানা এই খানার কোনো গেস্টিকের কোনো সম্ভাবনা নাই এই মনে খাওয়া লাগে এমন খালি গেস্টিক না হয় তো পরে ধোয়া খাবে এলে মরে ধোয়া লাগবে চোখ বাং এটা আচার অ্যাড করিস বাং এই আচারটা হোমমেড আচার যেটা দীপা দিয়ে পাঠাইছিল আগতে তো এটা মই এটা অয়েলও দেওয়া খাবে অল্প অয়েল তো মোর খাবার একদম মানে রেডি হয়ে গেছে যেমন একদম সিম্পল খানা কোনো কিছু নাই পেঁয়াজও নাই এতে যেমন আচার আছে আলু সিদ্ধ আছে এই খানা খালে গ্যাস্ট্রিক তো না হয় জীবনও তো না হয় গ্যাস্ট্রিক আর ওই ভাত আছে আর ওতে নিমক আছে নিমক মানে তো বুঝে লবণ তো ভাত খাওয়ার আগত যেহেতু আমি হিন্দু মানুষ তার আগতে প্রার্থনা করব লাগে প্রার্থনাটা কেমন হয় মুই খালি অল্প এখন কম বাকি যায় জানে তো যায় বুঝি নিব প্রার্থনাটা মুই অল্প কম ওম বর্মা সাবহে ওম শান্তি 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 ক্রু নিজে মানে খাওয়া তো বেয়া হলে কিছু নয় কিন্তু একদম সবাই সুন্দর হচ্ছে খাওয়াটা বড়িয়া একদম টেস্ট লগত যদি আচার থাকে আমের আচার টেস্টে কেন না লাগে এমনি টেস্ট লাগে তো টেস্টে আলাদা হয়েছে একদম মজা যে কি নয় মুই খাই না খাওয়া দিয়া থালি থালি ধোয়া হুদি খাওয়া হবে বাকিটা তোমার দেখতে থাকো ভিডিওখান আর একটা কথা কবার মুই ভুলে গেছিলাম মানুষ খাওয়াটা আমাদের পুরো এক গ্লাস জল নেয় জল নিয়ে খায় জল খায় ভাত খায় জল খায় তো অমন করে খাইলে কী হবে তোমার হবে অসুবিধা পেটত গুডুং 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 করে থাকবে তো অমন করে খাওয়া না যায় যেমন দেখো মোর জল যেমন আছে এমনই আছে আর জলটা মই না খাঁই একদম খাওয়ার হয় 15-20 মিনিট পরে বা নাহলে আধা ঘন্টা পরে জল খাওয়া লাগে হয় আগত জল খাওয়া লাগে নাহলে পরে আর যদি বেশি খাওয়ার টেমার লাগে তো অল্প জল খাওয়া যায় হয় না আর খাওয়া দেয় ঘুমাও না লাগে খাওয়ার পরে আধা ঘন্টা কমসে কম বসে লাগে বসা লাগে হাঁটাহাঁটি করা লাগে তো এমন করে করলে তোমার ফিটনেসটা ভালো থাকবে
খাওয়াটা সত্যি এত টেস্ট হয়েছে না, একদম পুরা সাপ্পা, পুরা সাপ্পা হয়েছে। আর মোর থেকে যাগলে মানে ছোটো ছোটো মোর ভাইগুলো মোর ভিডিও দেখে মুই একটা কথা পারতাম, তোমার খাওয়াটা নষ্ট না করেন কোনো দিন, কারণ চাউলটা এক বছর পরে চাউল হয় একটা চাউল। তো আমার লগত টাকা আছে বলে এইটা কথা নয় যে আমার খামো দামো ফেলে দিমু নষ্ট করবো, এটা যেন না হয়, বহুত বিয়া কথা, নষ্ট করা না যায়। যেখানে পাবেন ওইখানে খাবেন একদম থালি ক্লিন দাদার মতো। তো যাই হোক, এলা থালিগুলো ধোয়া খাবে। কেমন হয়েছে না খাওয়া দাওয়া বানিয়া খায়া ঠায়া বাসন টাসন মানজি ঠাজি একদম মানে ঘামি গেছে একদম, এমন গরম আছে উপরে ফির গরমও। তো যি কি নহোক ভিডিওখন মোর এটাখানে শেষ করা লাগবে, তো আগন্তুক দিনক আরও ভিডিও পাইয়া থাকবেন। তো পাওয়ার জন্য মোর চ্যানেলখান সাবস্ক্রাইব করা খাবে, আর ভিডিওখান যদি ভাল লাগছে তো লাইক বাটনটা ডাবে দাও, কারণ তোমার সাপোর্টে মোর উৎসাহ বাড়ে মুই আরও ভিডিও বানাই পাম। আর কেমন ভিডিও লাগে তোমার ওইটা কবর পান, তো কমেন্ট করি দাদা ভিডিও এমন লাগে এমন কি টপিকস লাগে তোমার ওটা জানে নে। আর মোর বেশিরভাগ ভিডিও আসে রাইডিংসত আছে মোর মতো বাইরে যাওয়া আসে, আর যেহেতু জুন জুলাই আগস্ট এই কয়েকটা মাস মোর অল্প অসুবিধা হয় কারণ এটা বৃষ্টির দিন হয়, বৃষ্টির দিনে মুই বাইরে না যাঙ্কে, আর মুই বাইরে যাং ঠিক ডিসেম্বর পরে বাইর হম, ডিসেম্বর টু মোর ফেব্রুয়ারি অব্দি মানে ট্যুর হয়ে থাকে, আর বাকি টাইম ছোটো মোটো ট্যুর হয়। তো মুই এই ভিডিও থেকে নাই আলবিদা, মানে বাই বাই করার সময় হয়ে গেছে তোমার, তো মুই নেক্সট ভিডিও যাই। বাই বাই, খতম, বাই বাই, টাটা, গুড বাই।